দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত ও বাতিল চেয়ে আবেদনের শুনানি তৃতীয় দিনের মতো চলছে। নিয়ে জানতে সোমা ইসলামের কাছে যাচ্ছি। সোমা, এর আগেও নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানির আপডেট আমরা জানছিলাম, আপনি জানাবেন এখনকার অবস্থা কি সেখানে? আলাপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক মেরুকরণ অনানমুখী চলছে, কিন্তু রাজনৈতিক মেরুকরণ যতই চলুক না কেন, যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে তো তার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, আর সেই কারণেই আপিল শুনানি চলছে। আজকে শুনানি তৃতীয় দিন। তৃতীয় দিনে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, 60 জন প্রার্থী তাদের আপিল নিষ্পত্তি করেছেন, তার মধ্যে 36 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং 3 জনের টা স্থগিত আছেন। আর সবচেয়ে বড় কথা, এবারের ভোটের কিন্তু বিউটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা, এবং আমরা যে বিগত 3 দিন ধরে দেখছি স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু ঢালাওভাবে প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা, 1% বিশেষ করে 1% সিগনেচারের কারণে, যেটাতে নিয়ম, কিন্তু নির্বাচন কমিশনে আপিল করে তারা কিন্তু আবার নির্বাচন কমিশনের কাছ থেকে ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থিতা ফেরত পাচ্ছেন। ফেরত পাওয়ার পর তাদের মনের মধ্যে উচ্ছ্বাস তো আছেই, কিন্তু সবচেয়ে বড় একটা শঙ্কা রয়েছে যে ভোটের মাঠে যাবার পর যারা নৌকার মনোনীত প্রার্থী আছেন তারা যেন তাদেরকে কোনো ধরনের চাপ প্রয়োগ না করে, অর্থাৎ ডামি প্রার্থীরা যেন কোনো চাপে না থাকে। সেই কারণে তারা নির্বাচন কমিশনের কাছে তারা সবসময় সমান সুযোগটা বারবারই চেয়ে আসছেন, এবং স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যে তারা যেহেতু মাঠে ফেরত যাচ্ছে ভোটটা জমজমাট হবে, এবং বারবারই বলা হচ্ছে, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু এবার ভোটের ভাগ্য লক্ষ্মী, তারাই ভোটারদের অংশগ্রহণটা তারাই বাড়াবে। এবং সবচেয়ে বড় কথা যে স্বতন্ত্র প্রার্থীরা মাঠে যাবার পরও নির্বাচন কমিশন মনে করছে যেন অন্য কোনো প্রার্থীরা, প্রভাবশালী প্রার্থীরা তাদেরকে বাধাগ্রস্ত না করে, সেই জন্য তাদের কিন্তু প্রধান চ্যালেঞ্জটাই নির্বাচন কমিশনের যে স্বতন্ত্র প্রার্থীদের শতভাগ নিরাপত্তা দেওয়া। আপনি জানেন এই নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য গতকালকে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে কথা বলেছে, সেখানে আমরা জানতে পেরেছি গতকালকে জানানো হয়েছে 13 দিনের মতো 13 দিন থাকবে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী। তো সেই বিষয়টা তো কিন্তু স্বতন্ত্র যারা প্রার্থী আছেন তারা কিন্তু স্বস্তি ফেলছেন, তারা মনে করছেন এই যে 13 দিন আইন শৃঙ্খলা স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে সেনাবাহিনী থাকবে, সেটা কিন্তু ভোটারদের জন্য একটা স্বস্তির জায়গা তৈরি করে ফেলবে, কারণ আমরা জানি বিএনপি সহ 15টি রাজনৈতিক দল কিন্তু ভোট বর্জন করেছে, সুতরাং সহিংসতা হবে না এই সেনাবাহিনীর 13 দিন তাকাতে। 2018 সালে কিন্তু এতদিন সেনাবাহিনী থাকেনি, 2018 সালের ভোটে কিন্তু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে 10 দিন দায়িত্ব পালন করেছিল, 2018 সালের ভোটে কিন্তু 39টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল, আর এবারে কিন্তু 44টি নিবন্ধিত দলের মধ্যে 29টা রাজনৈতিক দল অংশ নিয়েছে। সব কিছু মিলিয়ে 4টা পর্যন্ত শুনানি চলবে, ভোটটাকে সুষ্ঠু করবার জন্য নির্বাচন কমিশনের তার আইন শৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসনকে সাজিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা রদবদলও করেছে, এবং নির্বাচন কমিশন মনে করছে একটা সুষ্ঠু ভোট তাদের করে দেখাতেই হবে, কারণ এই সুষ্ঠু ভোটটা কতটা সুষ্ঠু হচ্ছে সে শুধু দেশের মানুষরা সারা বিশ্বই তাকিয়ে আছে, এবং এই তাকানোর সবচেয়ে বড় দায়ভারটা নির্বাচন কমিশনকে নিতে হবে। সুতরাং নির্বাচন কমিশন কোনোভাবেই ছাড় দিতে চাইছে না যে ভোটটি যেন বিতর্কিত না হয়, সমালোচনাহীন ভোটের পথেই নির্বাচন কমিশন, এবং 7 জানুয়ারির ভোটকে কেন্দ্র করে আপনি জানেন 18 তারিখ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে এবং 17ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, সেই প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন থেকেই কিন্তু প্রচারণা। আলাবি, এই ছিল আমার কাছে, পরবর্তীতে আমি আরও জানিয়ে দেব অন্য কোনো তথ্য আসলে। ধন্যবাদ সোমা ইসলাম।